पता नहीं क्या जादू है कॉलेज लाइफ में, जहां अनजाने मिलते हैं और दोस्त बन जाते हैं जिंदगी भर, जिनके साथ आप हंसते हैं रोते हैं पर जिंदगी जीना सीखते हैं। অনুষ্ঠান আমরা কালচারাল যে একটা অ্যাসোসিয়েশন আমাদের, এটা আমাদের জীবনের পক্ষে খুব দরকার। সত্যজিৎ রায়ের তার একটা আত্মজীবনী অটোবায়োগ্রাফি আছে, অটোবায়োগ্রাফিতে বলছেন যে কালীগঞ্জ ইনস্টিটিউশনে সত্যজিৎ রায় পড়াশোনা করতে থাকেন ছোটবেলায় আর কি। তা ওখানে একটা এরকম একটা খেয়াল অনুষ্ঠান উনি এসেছেন আর কি, তাতে উনি বলছেন এক জায়গায় যে আমি কালীগঞ্জ ইনস্টিটিউশনে ঢুকলাম, দেখলাম ঘর বাড়ি চেয়ার কিন্তু সব একই আছে। তারপরে একটা অদ্ভুত একটা মাথায় মুখটা ঠিক করছেন, বলছেন দেখলাম শুধু পাল্টে গেছি, আমি পাল্টে গেছি আর কি। তার মানে অদ্ভুতটা হচ্ছে এইটা যে এটা ঘটনা স্বাভাবিক নিয়মে, জীবনের স্বাভাবিক নিয়মে ফেরানোটা একটা চিন্তা মানে একটা পার্ট অফ দ্য লাইফ, কিন্তু সেইটা মানে কিন্তু এই না যে আমি পাল্টে যাবো না কি। সেটা এগুলো আপনার কাছে ব্যবহার করা হয়েছে, কোনো বিশ্ববিদ্যালয়ে থাকতে না নিজেদের মতো থাকতে হচ্ছে, অর্থাৎ আগামী দিনে শুধু চারটা কালে শুধু কল্যাণী মহাবিদ্যালয়ে অটোনমাস করতে হবে, এবং সেখানে সব থেকে ইভেন্ট যেটা হচ্ছে সেই ইভেন্টটা হচ্ছে নিজেরা আমরা গঠন করতে পারছি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এবং ফেয়ারওয়েল বা বিশ্ববিদ্যালয়ের বাইরে। সুতরাং সেই আলোক জীবনে আমরা বলছি যে সে আলোকীয় এই ধরনের চ্যালেঞ্জ আমাদের জীবন থাকতে শক্তিশালী হয়। সুতরাং সেই কামিং ফিউচার লাইফ সম্পর্কে প্রত্যাশা করছি সেই যুবকের মধ্যে ভালো পাওয়া যায়, এটা স্পষ্ট এই স্পষ্টটাকে স্বীকার করতে হবে।
তোমরা এখান থেকে নিয়ে যাবে আমাদের ডিপার্টমেন্টের ভালোবাসা, ডিপার্টমেন্টের প্রতি মুহূর্তের ঘটনাবলী, ডিপার্টমেন্টের এক্সপিরিয়েন্স, বন্ধুদের এক্সপিরিয়েন্স, কল্যাণের পরিবেশের এক্সপিরিয়েন্স, এগুলো তোমাদের সঙ্গে থাকবে। এই ডিপার্টমেন্টে 15-20 বছর আগে একজন ম্যাডাম রয়েছেন, তাকে হাঁটতে দেখেছি বিনয় সম্বর্ধনা মিলায় আমি বরফ একটা কলেজের প্রফেসর বাংলা ডিপার্টমেন্টে। তো এইগুলো হয়েছে, এখন ওই ভাগবাদী আজকাল যুগ আর ওপেন মাইন্ডের আধুনিক বিদায় সম্বর্ধনার যুগ, সেই দিক থেকে বিচার করে তোমরা আজকের নির্ণয় করো, তোমাদের আগামী দিনটা সফল হোক, ভালো হোক এই আশা করে আমি শেষ করছি। শেষে আরেকটা কথা, আমার ভালো লাগে যারা অনেস্ট, যারা শ্রেণীগুলি এসছে কিন্তু অনেস্ট, তাদেরকে আমি নিজের মন থেকে আরো বেশি ভালোবাসি। থ্যাংক ইউ। जो दिल के मुझे पे खोल दे।
lunch breaks at their lady, they're funky and fine. वो खेली थी तो गेमिंग क्लास और बुक के बैक साइड वो पीछे पहले हम आगे वाले बच्चे ब्राइट पर वीरों के बफर चलो खेले पेन फाइन वो सीढ़ी वाली मार वाटर कूलर वाला प्यार लंच बॉक्स से खाने को उसको मीने मेरे यार है जस्ट का इंतजार वो टेंथ क्लास का प्यार सपने मेरे सस्ते अच्छे दोस्त वही होते हैं जो अच्छे वक्त में आपकी बजाते हैं और जब मुश्किल वक्त आता है वही चिचोरे आपके दरवाजे पर खड़े नजर आते हैं। Give
पतंग सा था वो, कहां गया उसे ढूंढूं।